ভাই 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 কি রে ছোট ভাই তুই এই সময় এই জায়গায় তোর না কলেজ আছে তুই কলেজ যাস না আজকে রাখো তোমার কলেজ আমার টাকা লাগবে টাকা দাও কিসের টাকা তোর না ওই দিন কলেজের টাকা দিয়ে আসলাম আমি ওগুলো তো কলেজেই লাগে গেছে তুমি এক্সট্রা কোনো টাকা পয়সা দাও আমাকে কি বলছ তুই এসব আচ্ছা সমস্যা নেই রোদের মধ্যে তুই দাঁড়া আছিস ভাই তোর শরীর খারাপ হয়ে যাবে গা তুই বাসায় যা রাখো তোমার রোদ আরে টাকা তো দিবই তুই শান্তি হয়ে যে গড় করছি বাড়ি করছি আমি যে রোদে কাজ করতেছি সব তো তোর জন্যই আমি এত কিছু না আমার টাকা লাগবে টাকা দিবা ভাই আস্তে কথা বল সবাই শুনবো তো আর তারা জানে যে আমার ছোট ভাই অনেক শিক্ষিত তুই তুই মাথা ঠান্ডা কর ভাই আর রোদের মধ্যে তো শরীর খারাপ হয়ে যাবে ভাই তুই বাসায় যা আমি টাকা নিয়ে আসতেছি হ্যাঁ তুই যা বাসায় যা আরে রাখো তোমার শিক্ষিত আচ্ছা আমি বাড়িতে গেলাম তুমি টাকা নিয়ে এসো আরে ভাই তোর এই ছোট থেকে বড় করলাম না ভাই ভাই কি সমস্যা গেল এত তাড়াহুড়ো কি করতেছো ওই ওই বেটা কি কি খুঁজো আরে কি খুঁজো কি সমস্যা কি আমি কোন বুঝুন কোন বুঝি আমি ইডার উপর বুঝি ও মা মা গো না কুত্তার গো আসলে না দিন নাই কি মাথা ঠিক আছে তোর আমি যে আমার বিশ্বাস করেন না না আমি তোরে বিশ্বাস করি না তোরে বিশ্বাস করা ভুল আছে অনেক আমি অনেক বিশ্বাস করছি সত্যি বিশ্বাস করেন না হ্যাঁ আমি বিশ্বাস করি না আল্লাহ আপনার লগে এত বছর ধরে কাজ করি আজকে আপনি আমারে গলেন আপনি আমারে বিশ্বাস করেন না তোরে বিশ্বাস করা কি আছে তুই মারি ছয় কসম কাটটা কইলাম আমি কুত্তার গুলো বলছি তুই তো কুত্তার গুলো এই করছস আই এর কি তুই তো কুত্তার গুলো কসম কাটতে আছস হট তো মানুষিং আস সত্যি আচ্ছা তুই আজ হাত দিয়ে যা সাবান দিয়ে হাত দিয়ে যা ছোট ভাই তোমার ছোট ভাই রে এই টাকা পয়সা খরচা করতেছো এই যে পড়ালেখা করে কোন লাভ আছে তোমার হয়তো ওই যে ওই চিপা চাপায় বয়া বয়া আসে শুকনো ডইলে ডইলে খাইতে আছে তুমি বুঝো তুমি জানো এগুলো খবর আপনি দেখেন নাই যে কথা যে দেখেন ওটা বলেন না আমি নিজ চোখে দেখছি আজ যা ওই ওই সব বিষয় বাদান তোমার টাকা লাগলে যা বাবা ওই হস থেকে আসছে বাবার কাছে টাকা নিয়ে নাও আমার কাছে আর কোনো টাকা নেই বাবা কোন দিকে আছে এদিকে আছে যাও আসসালামু আলাইকুম আমি ভালো করে কাজ কইরো ফালতু আরে তুই কই গেলি রে জলদি জলদি বটতলায় আয় আর তুই কি ওই যে এই ফাইভ স্টার হোটেলে বিলটা দিয়ে আইছিলি এ বেটা ব্যাস নাকি ওইটা কত টাকা লাগবে টাকার কি আমার অভাব আছে বেটা নিয়ে আই তোর ব্যবসা তোর ভাইয়ের যে অবস্থা তোর ভাই যে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ওই দিন রাস্তা দিয়ে যাইতেছি যাওয়ার সময় দেখি তোর ভাই রোদের ভিতরে যে কষ্ট করে কাজ করে সারাদিন কাজ করে অল্প টাকা ইনকাম করতে পারে এ টাকা দিয়ে তোর তোদের সংসার তো এমনি চলে না তার মধ্যে ব্যবসা করবি কেমনে তুই আমার সংসার নিয়ে তোর এত টেনশন কি আমাদের কি জায়গার সম্পদ কম আছে তোর থেকে কম আছে নাকি আমার বাবা থাকাকালীন সময় তোর থেকে ভালোই ছিল এখন আমার বাবা মারা গেছে তাই একটু প্রবলেম হয়ে গেছে ঠিক আছে বর্তমানে যে সম্পত্তি আছে এই সবগুলো তো আমার নামেই আচ্ছা এত কিছু শুনতে চাই না ঠিক আছে তোর ব্যবসার আইডিয়া দে তো বলছি তুই একটা ব্যবসার আইডিয়া দে
আসুন আগামী সপ্তাহে আমরা কক্সবাজার আছি ঠিক আছে ফুকি নিয়ে আমার কক্সবাজার আবার ব্যবসা তুই পাঁচটা পোলা আর নয়টা মাইয়া রেডি করে নিয়ে আসিস ঠিক আছে ঠিক আছে টাকা লাগলে আমার কাছে নিয়ে যাস ঠিক আছে তাহলে আসি ওই করব ব্যবসা কারাদার ব্যবসা করেই দেস কোন দিক যাই এদিক যাই ওলাই নিরে তুই আমার ফাঁকা দিয়া গেলি রে দূরে এখন আমি রাইতে দিনে খালি হোসট খা সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই তুমি রফিক কাকার ছেলে না জি ভাইয়া ওই যে আমার ছোট ভাই শাইনের সাথে পড়ালেখা করে এখন জি জি তো এই অসময় তুমি কোন দিক যাচ্ছ রোদের মধ্যে আসলে ভাইয়া আপনারই খুঁজতেছি আপনার সাথে কিছু কথা ছিল যদি কিছু মনে না করেন অনুমতি দিতে পারেন আরে না সমস্যা নাই তুমি তো আমার ছোট ভাইয়ের বন্ধু সমস্যা নাই আমার ছোট ভাইয়ের মতনই বলো জি ভাইয়া কিছু মাইন্ড করবেন না তো না না তুমি বলো সমস্যা নাই আসলে আপনার ভাইয়ার বিষয় তো মনে কষ্ট লাগতে পারে তো মনে কষ্ট নিয়েন না হ্যাঁ আপনার ভাই শাহিন ইদানিং কলেজ ফাঁকি দিতেছে ঠিকমতো কলেজে যায় না বা আপনাদেরকে কলেজের কথা বলে সে বাহির আড্ডা দেয় পার্কে যায় এদিক সেদিক যায় আবার দেখি বাজে বাজে বন্ধুদের সাথে ঘোরাফেরা করে তো আমি তো তার ফ্রেন্ড আমি তো তার কখনো খারাপ চাবো না তো আপনি কথাগুলো মনে কষ্ট লাগলেও কথাগুলো সত্য আপনি একটু আপনার ভাইয়ের শাসন করেন বা একটু তারা বুঝেন যে সে যেন ভালো করে লেখাপড়া করে কারণ এখানে সে লেখাপড়া করতে আসছে কেন আর আপনিই তাকে লেখাপড়া করতে দিচ্ছেন কেন তার লাইফের ভালোর জন্য তার ভবিষ্যতের জন্য এখন সে কলেজ ফাঁকি দিয়া যদি ঘোরাফেরা করে নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই কষ্ট ব্যর্থ এই তোমার আমি মনে করছিলাম তুমি অনেক ভালো ছেলে এখন দেখি না তুমি আমার ছোট ভাইয়ের নামে বিচার দিতে আসো আমার কাছে তোমার ওই তুমি ওই ওরে বড় করছো নাকি আমি ওরে ছোট থেকে পাইলা বড় করছি অবশ্যই আপনি বড় করছেন তাইলে আমি ওর সম্পর্কে জানি বেশি নাকি তুমি জানো বলো তো আমি জানি জানেন আর আমি প্রত্যেক দিন ওরে কলেজে দেখি যাইতে প্রত্যেকদিন ক্লাস করতে আর তুমি বলো ফাঁকি দিচ্ছে ফাঁকি দিচ্ছে বানায় বানায় কথা বলো নাকি তাছাড়া ওই আমার অনেক আদরের ছোট ভাই একটু ফাইজলা মানে করতেই পারে এই জন্য কি তুমি এত বড় মিথ্যা কথা বলবা তোর নামে ইয়া নিজে চক্কায় চাল দাও বুঝছো আমার ছোট ভাইটা আমি দেখা নি মনে যাও ঠিক আছে আসলে আসছিলাম তার ছোট ভাইয়ের ভালো করার জন্য এখন আইসা দেখি যে সে আরও উল্টা আমার কথা কয় আসলে মানুষের ভালো করতে নাই মানুষের ভালো করতে গেলে নিজেরই খারাপ হয় এখন দেখি যে বড় ভাইয়ের উস্কানিতে ছোট ভাই নষ্ট হইতেছে এত ভালোবাসা ঠিক না কোথায় ভাই আপনার লোক কোথায় এখন আসতেছে না আসবো আসবো মালদার বাড়ি তাড়াতাড়ি আসতে বলেন ভাই দেরি হয়ে যেত আসো দেখো কিরে এই জঙ্গলের ভিতরে তাড়াহুড়া করে ডাকলি কোনো কাস্টমার আসে নাকি তুই না ব্যবসা করবি বলছিলি হ্যাঁ ব্যবসার কথা বলছিলাম তো কোনো আইডিয়া পাইলি পাইছি পাইছি কি আইডিয়া শোন সিক্রেট বিষয় একটা চালান আছে বুঝছস তো যেন হোক চালো চালো টাকা পয়সা ম্যানেজ কর আর বলে টাকা 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 করস কে কত টাকা লাগবে তোর আমার টাকার কি কম আছে নাকি পাঁচ লাখ পাঁচ লাখ টাকা একটা টাকা হইলো বাটা সমস্যা নাই পাঁচ লাখ টাকা আমি দিব তো কি শোন তুই পাঁচ লাখ টাকা ম্যানেজ কর পাঁচ লাখ টাকা হইলে 15 লাখ টাকার মতো পাইবি বুঝছস বড় চালান এটা আর তুই যেমন হোক চালো চালো যা টাকা পয়সা ম্যানেজ কর আর এদিকে আমি পুলিশ র্যাব বিজিবি যা বলস সব কিছু আমি ম্যানেজ করতেছি আমি দেখ আরে ওরা পুলিশ তুই কি ম্যানেজ করবি ঠিক আছে ওসব আমি ম্যানেজ করে রাখবো ঠিক আছে আর আমি টাকার ব্যবস্থা করতেছি কখন লাগবো বল সন্ধ্যা সময় আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যার সময় টাকা নিয়ে আসতেছি ঠিক আছে তাহলে তুই থাক আমি আসি তো ঠিক আছে শোন শোন এটা কিন্তু সিক্রেট বিষয় বুঝছস টাকা পয়সা রিল্যাক্সের ব্যবস্থা করতে থাক এগুলো যেন কেউ জানে না গোপনে গোপনে কাজ করতে হইব তুই সন্ধ্যা রাখ দিয়া তুই টাকাটা ম্যানেজ করে লইবি তোর রাতের ভিতরে পাঠাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ঠিক সন্ধ্যার সময় তোর পাঠাবি ঠিক আছে যা শোনো এগুলো বিষয়ে যেন কেউ জানে না ঠিক আছে ও সন্ধ্যার দিকে টাকা নিয়ে আসলে তোমার রাতের ভিতরে পাঠাই দেবো ঠিক আছে চলো কিরে তোর কলেজ শেষ ভাই তোমার সাথে কথা আছে এমার্জেন্সি তো চল আমি বাসায় যাবো বাসায় গিয়া বলিস আরে রাখো তোমার বাসা কি বলবি বল আমার টাকা লাগবে 5 লাখ
5 লাখ টাকা দিয়ে তুই কি করবি? আমি ব্যবসা করব। কি ব্যবসা? তুই আবার কি ব্যবসা করবি? যে ব্যবসাই করি আমি টাকা চাইছি তুমি টাকা দিবা। আর এত টাকা আমি এখন কোথা থেকে পাবো? আমি জানি না তুমি কোথা থেকে আমার টাকা লাগবে তুমি আমার টাকা দিবা। এখন দিবা। তুই কি বলতাছস এসব? তুমি আমার বাবার সম্পত্তি ভোগ করতেছো না? আমার বাবা যে সম্পত্তি রেখে গেছে সব আমার নামে লিখে দাও। তুই কি বলতাছস এসব? তোর মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুমি সব সম্পত্তি আমার নামে লিখে দাও এখন। তুমি যে আমার ভাই এটা আমি ভুলে যাব। হ্যাঁ আজকে থেকে বাবার যা সম্পত্তি আছে সব তুমি আমার নামে লিখে দিবে। নইলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করব না। ভাই তুই সব কি বলতাছস? আর তোর মাথা ঠিক আছে? তুই আমার মাইরা ফেলবি? তাও এই জমির জন্য যেগুলো আমি তোর জন্য তৈরি করছি, আরে তুই তো এগুলো এমনিতেই পাবি। মাত্র 5 লাখ টাকার জন্য তুই তোর ভাইরা মাইরা ফেলবি? হ্যাঁ 5 লাখ টাকার জন্য আমি সব কিছু করতে পারি। আমি এত কিছু বুঝি না, আর সন্ধ্যার ভিতরে আমার 5 লাখ টাকা চাই। ঠিক আছে ভাই, তুই একদিন বুঝবি আমি হয়তো আর থাকবো না, কিন্তু তখন তুই বুঝবি। আসলে আমার আব্বা আম্মু অনেকগুলো জায়গা রেখে গেছিল, সেখান থেকে যেগুলো আমার নামে আছে ওইগুলো আমি আপনার কাছে বন্ধক দিয়ে 5 লাখ টাকা নিতে চাচ্ছি। তুমি তোমার বাইরে দিয়ে ব্যবসার কাজে তুমি ব্যবসা করাইবা? তোমার বাইরে যে নিশা পালি খেয়ে যে বাদ হয়ে গেছে তুমি কিছু না জানো? তোমার বাইরের জন্য তুমি এত চিন্তা করতেছ কে? এই টাকা দিয়ে তো নষ্ট করব না স্যার, ওর উপর আমার বিশ্বাস আছে, নষ্ট করব না। আপনি 5 লাখ টাকা দিলে আমার উপকার হইতো। আচ্ছা তো ঠিক আছে, তুমি রাত্রে আইসো, আমি উকিলের দিয়ে কাগজগুলি কমপ্লিট করা রেডি করে রাখলাম, তুমি সই দিয়ে টাকা নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে চাচা, আরে চিনেন না? তো চিনি না, দেখেন মোবাইল টোবাইল আছে না? তাই দেখেন কার লাশ কেমনে কই, দেখেন মোবাইল টোবাইল আছে না? তাই ফোন দেন। আসলো মোবাইল আস দে, আত্মীয় স্বজন কার নাম্বার আসনি? হ্যাঁ ভাইয়ের নাম্বার পাইস, কল দি। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই আপনার নাম কি? শাহিন। ও আমরা রাস্তার পাশে একটা লাশ পাইছি, তো তো এটা কার লাশ বলতে পারতেছি না, তো আপনার নাম্বার দেখলাম যে শাহিন ছোট ভাই দিয়ে সেভ করা, যারা আপনার ফোন দিলাম। আচ্ছা ভাই আচ্ছা। ভাই তুমি কথা বলো ভাই, ভাই আমার টাকা পয়সা কিচ্ছু চাই না ভাই, ভাই আমি তোমার চাই ভাই, ভাই আমার টাকা পয়সা চাই না ভাই। ভাই তুমি কথা বলো ভাই, ভাই তুমি কথা বলো ভাই, ভাই একবার কথা বলো ভাই, ভাই ভাই